রাজারা চলে এসছে। হ্যালো বন্ধুরা, এই কথা হবে খারাপ বই প্রথম সঙের টিজার নিয়ে, যেটা অলরেডি চলে এসেছে এবং এই গানটা পুরো রিলিজ করে চলেছে কালকে 12th of November। ঠিক আছে, তো এই গানটাতে যে ভাইবটা পেলাম না, সেই ভাইবটা লাইক আমার যে কালারটা, কালার প্যাটার্নটা এবং যেভাবে পুরো সেট আপটা করা হয়েছিল, পুরো সেটটা দেখে আমার অনেকটা মনে পড়ে হচ্ছে অগ্নিপথের দেবা শিখানো সে গানটা। ঠিক আছে, ওটা তো সেম এই অরেঞ্জ কালার ফিলটা ছিল, ঠিক আছে, এবং একটা মাসি ব্যাপার ছিল এবং সেখানে ঋতি রোশন ডান্স করছিল। তো এইখানেও কাইন্ড অফ সেম টাইপের ফিলিং পেলাম। গণপতি বাপ্পার জায়গায় এখানে আই থিঙ্ক শিবের ভৈরবটা দেওয়া হয়েছে, সেটা বেশ ভালো লাগছে। ঠিক আছে, এরকম দেখা যায় না জেনারেলি বাংলা সিনেমা। ঠিক আছে, এবার যাই হোক, সংটাতে আসার আগে আমি কথা বলতে যাবো যে খাদান যে বইটা আছে 20th December রিলিজ করছে এবং বাংলা সব থেকে বড় মুভি এটা। ঠিক আছে, এবছরের এবং দেবের তরফ থেকে এই ধরনের মুভি অনেকদিন আর পাই না। ফাইটিং ডেমন এমনি তো এই ট্রেলারে বলেছিল যে, বা টিজারটা এটা বেরিয়েছিল মুভিটা, সেখানেও বলেছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত, মানে কী মনে করেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ঠিক আছে, তো সেরকম দেখানো হয়েছে। এবং এখানে দুটো ক্যারেক্টার দেওয়া হবে দেবের, একটা হচ্ছে বাবা, একটা ছেলে, এবং দুটো যে ডিফারেন্সিয়েটটা সেটা খুবই ভালো লেগেছে। ঠিক আছে, যে বাবার রোলটা দেওয়া হচ্ছে সেখানে কালার প্যাটার্নটা দেখো, এখানে কালার প্যাটার্নটা দেখো, মানে বেশ ডার্ক কালার দেখানো হচ্ছে যখন খাদানের সিনগুলো দেখানো হয়েছে, আর এইখানে যে তুমি সিনটা দেখে থাকো অনেকটা লাইট কালার। ঠিক আছে, কালারফুল অনেকটা দেখা যাচ্ছে এবং দুজনের মধ্যে যে ডিফারেন্সিয়েট লুকের সেটা মানে হিউজ। ঠিক আছে, জেনারেলি তুমি দেখো যে সে চুলটা দেখো, দাড়ি দেখো, আর এখানে দেখো মানে যে ছেলে আমার মানে ডিফারেন্স দেওয়া হচ্ছে সেটা খুবই ভালো দেওয়া হচ্ছে, এবং ওরা যে খেটেছে এটার উপর দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবং যদি এই লুকটার কথা বলি, দেবকে প্রচণ্ড ইয়াং লাগছে, লাইক আমরা যখন আগে দেখতে এখন 10-12 দেখতাম সেরকম টাইপের লাগছে। এবং দেব অনেকদিন আমরা ডান্স করতে দেখি, ঠিক আছে, আমাদের বাংলাতে লাইক আই ডোন্ট থিঙ্ক দেব ছাড়া একটু ডান্স করতো, সে তুমি জিৎ বলো, সে তুমি রঞ্জিৎ বলো, সে তুমি আবির বলো, প্রত্যেকেই লাইক ওই চালিয়ে নেয়। ঠিক আছে, সেই ডান্স যে অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা আমরা দেখিনি, শুধুমাত্র দেবের তরফ থেকে আমরা আগে পেতাম। ঠিক আছে, এবং সে কুকা চাষো বীজ বা কুকা বোঝায় এরকম অনেক গান ছিল যেখানে খুব ভালো ডান্স করতো, সেই মুভি পুরোপুরি কমার্শিয়াল মুভি ছিল, বাট সেখানে দেবের ডান্স করে দেখাচ্ছিল। ঠিক আছে, তো সেরকম ডান্স টাইপের মুভি কিন্তু অনেকদিনও করছে না। ঠিক আছে, তো এখানে অনেকদিন পর আমরা দেখতে পাবো, এবং এখানে যে লুকটা দেওয়া হয়েছে এখানে যে ফিলটা পেলাম, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে বেশ ভালো লাগে, গ্র্যান্ড স্কেল মনে হয়। ঠিক আছে, যে প্রোডাকশন বাড়িটি খরচা করেছে দেব সেটা দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার যদি গানটার কথা বলি, গানটায় যেটুকু শুনলাম শুনতে ভালো লাগছে, ঠিক আছে, যেটুকু রাজারা শুনতে ভালো লাগছে, আই হোপ লিরিক্সটা ভালো হবে। ঠিক আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি এই গানটা গেয়েছে হচ্ছে দেব অরিজিৎ, এই গানটার লিরিক্স দিয়েছে রিতম সেন আর ডিজিটাল স্যাভি। ঠিক আছে, তো গানটায় হোপফুলি ভালো হবে, বিকজ দেব ডান্স ভালো করবে এটা শিওর। ঠিক আছে, যেটুকু দেখলাম দেখে বোঝা যাচ্ছে দেব ফাটিয়ে দেবে। ঠিক আছে, দেব কোরিওগ্রাফি করুক, দেবের ডান্স খুবই ডেলিকেট, বাট গানটা যদি শুনতে ভালো লাগে না তাহলে সেই যতই ভালো ডান্স করবে মজা আসবে। ঠিক আছে, আমি হোপ করছি গানটা শুনতে ভালো লাগবে, যেটুকু শোনা গেল জাস্ট টাইটেল রাজার রাজা শুনতে ভালো লাগছে, একটা মাসি ফিলিংস আছে। ঠিক আছে, একটু গ্র্যান্ড স্কেল ব্যাপার আছে, সেদিকটা ভালো লাগবে। তো কালকে যখন পুরো গানটা দেখতে হবে তখন মধ্যে আরও বেটার মনে হবে। ঠিক আছে, এই ধরনের গান না যখন হলে বাজে তখন একটা আলাদা করে ফিলিংস আছে। বাট এক ইনসারিক্যালি ভাবছি এই যে দুটো ট্রানজিশন, দুটো কালার প্যাটার্ন, এটা ওরা কীভাবে দেখাবো? ওর বাবার টাইমটা ওল্ড টাইম বলে ওরকম ডার্কিশ ফিলিং দেবে যখন কোল মাইনটা দেখানো হচ্ছে, আর যখন এইখানে নর্মাল টাইম দেখানো হবে সেটাতে লাইট ফিলিং দেবে। ঠিক আছে, ওটা কতটা ম্যাশ করবে আমার সন্দেহ হচ্ছে। ঠিক আছে, বিকজ দিল্লি একটা মুভি একটাই কালার প্যাটার্ন থাকে, যে অনেকে ইয়েলোইশ মুভি পছন্দ করে, অনেকটা কালারিশ মুভি পছন্দ করে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট টাইপের চয়েস যেটা ডাইরেক্টর বা সিনেমাটোগ্রাফার নিয়ে থাকে। ঠিক আছে, বাট এখানে দুটো ডিফারেন্ট টাইপের কালার প্যাটার্ন দেখতে পেলাম, সো এটা কী হয় ম্যাশ করবে বইটি যখন বের হবে তখন দেখার বিষয় হবে। তো আই হোপ করছি গানটা আমি ভালোভাবে কালকে যখন আসলাম নিশ্চয়ই দেখবো। তো তোমরা টিজারটা দেখো, তোমার কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।